প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা গত ক্লাসে কি শিখেছি অনেক কিছু শিখেছি আমাদের বাংলাদেশ সম্পর্কে জেনেছি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র জেনেছি বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র জেনেছি বাংলাদেশের নদী সম্পর্কে জেনেছি আজ আমরা বাংলাদেশের কৃষি ও বন সম্পর্কে জানবো ভালো চলো আমরা আমাদের পাঠে চলে আসি আমরা এখানে কি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি এখানে কি এই যে ধান দেখতে পাচ্ছি পাট দেখতে পাচ্ছি এখানে কি এখানে আমরা ধান দেখতে পাচ্ছি এখানে আমরা কি কিভাবে পাট গাছ কাটা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা কি দেখতে পাচ্ছি চা বাগানের ছবি দেখতে পাচ্ছি বাংলাদেশের কৃষি ও বন বাংলাদেশের প্রধান কৃষিজ সম্পদ হল ধান পাট এবং চা দেশের সব অঞ্চলেই ধান জন্মে পাট ও চা অর্থকরী ফসল এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এছাড়াও আমাদের দেশে গম সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল শাকসবজি, সবজি মশলা ইত্যাদি উৎপাদিত হয় বাংলাদেশে খুব বেশি বনজ সম্পদ নেই তাই আমাদের যা আছে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে প্রচুর গাছ লাগাতে হবে বাংলাদেশে মূলত তিন ধরনের এলাকায় বনভূমি রয়েছে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি কয়েকটি বনভূমির ছবি দেখতে পাচ্ছি কি চমৎকার লাগছে দেখতে না একদম পাহাড়ি এলাকায় বনভূমি এটা কি এটা আমরা আর এক ধরনের বনভূমি দেখতে পাচ্ছি এই যে আবার কি দেখতে পাচ্ছি বনভূমিতে কি রয়েছে বানরও দেখতে পাচ্ছি আবার এখানে কি বন্য হাতিও দেখতে পাচ্ছি আমরা আমরা কি করব আমরা সুযোগ হলে এইসব জায়গায় কি ঘুরতে যাবো বাংলাদেশের কৃষি ও বন প্রথম এলাকাটি হল পাহাড়ি বনভূমি পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের গাছ বাঁশ ও বেত জন্মে পাহাড়ি বনে হাতি বানর ও বন্য শুকর আছে আমরা আমরা কি এখন ধরনের বনভূমি দেখতে পাচ্ছি এই বনভূমিও কি দেখতে একদম ঘন সবুজ দূর থেকে দেখলে যেন চোখ জুড়িয়ে যায় আবার কি দেখতে পাচ্ছি বনভূমির মাঝেও মেঠো পথ রয়েছে যাতে লোকজন খুব সহজে যাতায়াত করতে পারে এখানে আবার কি দেখতে পাচ্ছি বনভূমির সেই বৃক্ষগুলো দেখতে পাচ্ছি এই বনভূমি থেকে বিভিন্ন ধরনের গাছ সংরক্ষণ করা হয়েছে এগুলো দিয়ে কি আসবাবপত্র বানানো যেতে পারে আরও বিভিন্ন কাজ করা যেতে পারে দ্বিতীয় এলাকাটি হলো শালবন শালবন দেশের মধুপুর ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত শাল ঘর ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে ব্যবহৃত হয় শাল ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ আছে তাহলে আমরা কি জানতে পারছি এই বনভূমিতে কি শাল গাছ ছাড়া অন্যান্য ফলের গাছও রয়েছে এই যে আমরা এখন কি দেখতে পাচ্ছি বনভূমির যে পশু রয়্যাল বেঙ্গল টাইগার তারপর এখানে কি নদীতে কত ধরনের কুমির থাকে আরও কত কিছু থাকে আমরা সবই দেখতে পাচ্ছি এখানে কি মৌমাছির চাক দেখতে পাচ্ছি যেখান থেকে কি মধু সংগ্রহ করা হয় বনের হরিণ কি সুন্দর লাগছে দেখতে তৃতীয় এলাকাটি হল সুন্দরবন সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণে অবস্থিত এখানে সুন্দরী গেওয়া গোলপাতা কেওড়া ইত্যাদি জন্মে সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে তার মানে কি সুন্দরবন দেখতে যত সুন্দর কিন্তু তত টাই ভয়ঙ্কর সেখান থেকে কি আমরা বিভিন্ন জিনিস সংগ্রহ করতে পারি কিন্তু সেই সব জিনিস সংগ্রহ করতেও কি অনেকটা সাহসের প্রয়োজন এখন আমরা কিছু প্রশ্নের উত্তর দিই এই যে আমরা আমাদের কৃষি ও বনভূমি সম্পর্কে জানলাম এ বিষয়েই এক ধান কেন সব জায়গায় জন্মে সব ধরনের মাটি ধান চাষের উপযোগী এবং সকল ধান গাছই পানি সহনশীল তাই সব জায়গায় ধান জন্মে দুই অর্থকরী ফসল বলতে কি বোঝায় দেশে উৎপাদিত যেসব প্রধান প্রধান ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয় সেসব ফসলকে অর্থকরী ফসল বলে যেমন চা পাট তিন কয়েক ধরনের ডালের নাম বলো আমরা তো কয়েক ধরনের ডালের নাম জানি তাহলে চলো আমরা বলে ফেলি কয়েক ধরনের ডালের নাম হলো মসুর খেসারি মুগ মাসকলাই ইত্যাদি এখন আমরা আর একটি কাজ করব সেটি হচ্ছে আমরা এই যে এই যে বনভূমি সম্পর্কে জানলাম বনভূমিতে যে ধরনের গাছ পাওয়া যায় সেগুলো জানলাম আমরা এখন সুন্দর করে একটি কলাম তৈরি করি আর কি প্রথম ও দ্বিতীয় শাড়িতে যে ধরনের প্রাণী দেখা যায় তাদের আমরা সুন্দর করে নাম লিখি পাহাড়ি বনভূমি লিখি এক জায়গায় আর কি লিখি সুন্দরবন আমরা প্রথমে লিখবো কি উদ্ভিদ তারপর লিখবো প্রাণী তাহলে পাহাড়ি বনভূমিতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের গাছ বাঁশ বেত আর সুন্দরবনে কি রয়েছে সুন্দরবনে রয়েছে সুন্দরী গাছ গেওয়া কেওড়া গোলপাতা ইত্যাদি আর প্রাণীর মধ্যে আমরা পাহাড়ি বনভূমিতে দেখতে পাই হাতি বানর ও বন্য শুকুর সুন্দরবনে দেখতে পাই বাঘ চিতাবাঘ হরিণ শিয়াল ইত্যাদি এখন আমরা এই যে গাছের যে কত বনভূমিতে তো কত রকমের গাছ রয়েছে এই গাছগুলো দিয়ে আমরা কি অনেক রকমের কাজ করতে পারি আমরা তাহলে এখন কি করব সেই সব কাজগুলো কি আমরা লিখে ফেলবো তবে কিভাবে একটু মজার খেলার মাধ্যমে আমরা একটি সুন্দর করে কি পোস্টার তৈরি করি এবং সেখানে এই গাছের তিনটি ব্যবহার লিখি এবং কি সুন্দর করে একটি ছবিও আঁকতে পারি আমরা ছবি এঁকে কী সেগুলো সুন্দর করে লিখে ফেলি যেমন বিল্ডিং তৈরির কাজে আমরা ব্যবহার করি প্রাণী সংরক্ষণে ব্যবহার করি ফল জন্মাতে আমরা এগুলো কী এই গাছগুলো ব্যবহার হয় এখন আমরা তাহলে গাছের তিনটি ব্যবহার জানলাম গাছ কিসে কিসে লাগে বিল্ডিং তৈরির কাজে প্রাণী সংরক্ষণে ফল জন্মাতে চলো এখন আমরা উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি এক পাট ড্যাশ কাজে ব্যবহৃত হয় দুই মশলা কাজে ব্যবহৃত হয় আমরা তো জানি কিন্তু আমরা ম্যাজিক করে নিয়ে আসবো কি কি হয় এক পাট কি কোন কাজে ব্যবহৃত হয় সুতা তৈরির কাজে ব্যবহৃত হয় দুই মশলা কোন কাজে ব্যবহৃত হয় রান্নার কাজে ব্যবহৃত হয় এখন আমরা কি করব আরও কিছু শব্দ থেকে আমরা কি স্থান পূরণ করব। এই যে শব্দগুলো রয়েছে আমরা এখান থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে টেনে এই শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবো এক দেশের সব অঞ্চলেই ড্যাশ জন্মে কি জন্মে বলো তো ধান জন্মে তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি দেশের সব অঞ্চলেই ধান জন্মে দুই অর্থকরী ফসল রপ্তানি করে ড্যাশ অর্জিত হয় কি অর্জিত হয় বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি অর্থকরী ফসল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তিন ধান পাট চা আমাদের দেশের ড্যাশ কি বলতো ধান পাট চা আমাদের দেশের প্রধান কৃষি সম্পদ তাহলে বাক্যটি আরেকবার বলি ধান পাট চা আমাদের দেশের প্রধান সম্পদ চার কৃষিজ পাট ও চা ও চা কি অর্থকরী ফসল তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি পাট ও চা অর্থকরী ফসল এখন আমরা আবারও সঠিক শব্দ টেনে আরও নতুন কিছু শূন্য স্থান পূরণ করে ফেলি এখানে কি দেখতে পাচ্ছি পাহাড়ি গাছ শাল খুলনা সুন্দরবনে তাহলে চলো আমরা ফেলি সুন্দরবন ড্যাশ বিভাগে অবস্থিত বলো তো সুন্দরবন কোন বিভাগে অবস্থিত হ্যাঁ সুন্দরবন খুলনা বিভাগে অবস্থিত দুই বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে ড্যাশ কাঠ ব্যবহৃত হয় কোন কাঠ ব্যবহৃত হয় বলো তো শাল কাঠ ব্যবহৃত হয় তাহলে আমরা বাক্যটি আরেকবার পরে ফেলি বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে শাল কাঠ ব্যবহৃত হয় তিন রয়্যাল বেঙ্গল টাইগার ড্যাশ পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায় সুন্দরবনে তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায় চার বেশি বেশি ড্যাশ লাগাতে হবে বেশি বেশি কি লাগাতে হবে গাছ লাগাতে হবে তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি বেশি বেশি গাছ লাগাতে হবে পাঁচ দেশ বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত কোন বনভূমি পাহাড়ি অঞ্চলে অবস্থিত পাহাড়ি বনভূমি তাহলে বাক্যটি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই যে আমরা এই পাঠে কত কিছু শিখলাম বাংলাদেশের আমরা কি কি সম্পর্কে জানলাম বলো তো বাংলাদেশের আমরা কৃষি ও বন সম্পর্কে জানলাম আমরা শুরু থেকে কি কি জেনেছি অনেক কিছু জেনেছি আমরা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র জেনেছি বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র জেনেছি বাংলাদেশের নদী সম্পর্কে জেনেছি সবশেষে আমরা বাংলাদেশের কৃষি ও বন সম্পর্কে জানলাম এই যে আমাদের দেশ আমাদের দেশ সম্পর্কে আমরা কত কিছু জানলাম আমরা এগুলো কি করবো এইগুলো চর্চা করব আর আমাদের এই দেশের সম্পদগুলো আমরা সর্বদাই কি রক্ষা করার চেষ্টা করব আর আমরা কি দেশটা যাতে সুন্দর হয় সেই দিকে খেয়াল রাখবো পরিবেশ সব কিছু যেন সুন্দরভাবে থাকে আমরা কখনো কোনো সম্পদের কি অপচয় করব না তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা আবারও নতুন পাঠ নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো